সারা দেশের মতো যশোরেও হঠাৎ করে জেঁকে বসেছে শীত। যশোর জেলা শহর সহ আশেপাশের উপজেলাগুলোতে কুয়াশা তেমন না থাকলেও শীতের তীব্রতা বৃদ্ধি পেয়েছে। শীতের তীব্রতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে অস্বস্তিতে পড়েছে অল্প আয়ের মানুষগুলো। উষ্ণতা পেতে তারা ঝুঁকছেন পুরাতন কাপড়ের দিকে, ফলে জমে উঠেছে পুরাতন শীত বস্ত্রের মার্কেটগুলো। জেলা শহরের বিভিন্ন মার্কেট এবং বিভিন্ন স্থানে ভাসমান ভ্যানে করে পুরনো কাপড় বিক্রি বৃদ্ধি পেয়েছে। লক্ষ্য করা গেছে, ফুটপাতের দোকানগুলোতে সস্তায় বিভিন্ন ধরনের গরম কাপড় কিনতে ক্রেতারা ভিড় জমাচ্ছেন। পুরনো গেঞ্জি, সোয়েটার, হাত ও পা মোজা, টুপি, উলের চাদর, কম্বল ইত্যাদি কেনাবেচা হচ্ছে সেখানে। ছোট বড় সব ধরনের শীতের পোশাক পাওয়া যাচ্ছে এসব দোকানে। 100 টাকা থেকে 500 টাকার মধ্যে বিভিন্ন সাইজের কাপড়ের জ্যাকেট ও মোটা সোয়েটার বিক্রি করা হচ্ছে। কম দামে পোশাক কিনতে পেরে ক্রেতারাও বেশ খুশি। শহরের টাউন হল মাঠ সংলগ্ন পুরাতন কাপড়ের দোকানের ক্রেতাদের আগ্রহ যেন একটু বেশি। এর মূল কারণই হলো এখানকার কাপড়ের দাম কম, এ কারণেই নিম্ন ও মধ্য আয়ের ক্রেতাদের ভিড় বেশি থাকে। 15 থেকে 20 জন ব্যবসায়ী এখানে কাপড় বিক্রি করেন। চাড়াবিটা এলাকার নিম্ন আয়ের ক্রেতা ইয়ার আলী জানান, আমরা দিন আনি দিন খাই, আমাদের মতো গরিব মানুষ শীতে গরম কাপড় কিনতে পারে না, তাই ছেলে মেয়েদের নিয়ে অনেক কষ্টে দিন যাপন করতে হয়, ফলে অনেকটা সাহায্যের উপর নির্ভরশীল হতে হয়, তাই ফুটপাতের দোকানে বাচ্চাদের জন্য কিছু গরম কাপড় ক্রয় করছি। পুরাতন কাপড় এই যে 200 টাকা, একই কালার, এক বলে 7 কালার, ক্রেতা জয়নাল আবেদিন জানান, ঢাকা ও চট্টগ্রাম থেকে এবছর কয়েক লট মাল আনা হয়েছে, ভালো বিক্রিও হচ্ছে। ক্রেতারা প্রচুর আসছে, কোনো লটে অনেক ভালো কাপড় থাকে, সেই ভালো কাপড় খুঁজে নিতে ক্রেতাদের থাকে বাড়তি আগ্রহ। সোমবার বিকেলে সরেজমিন শহরের দড়াটানা, কালেক্টরেট মার্কেট, টাউন হল ময়দান সংলগ্ন পুরাতন মার্কেট, নিউ মার্কেট এলাকায় ঘুরে পুরাতন শীতবস্ত্রের মার্কেটে উপচে পড়া ভিড় দেখা গেছে। এসব দোকানে সোয়েটার, জ্যাকেট, কানটুপি, মাফলার, হাত ও পায়ের মোজা, কম্বল ইত্যাদি বিক্রি হচ্ছে। শিশুসহ পরিবারের অন্য সদস্যদের শীত নিবারণ আর ঘরে পরার জন্য অল্প দামে গরম কাপড় কিনতে এসেছেন তারা, বিশেষ করে নিম্ন আয়ের মানুষ এসব মার্কেটের ক্রেতা। জেলা শহরের ফুটপাতে শীতের গরম কাপড় কিনতে আসা দম্পতি সিরাজুল ইসলাম বলেন, কম দামে শীতের কাপড় কিনতে তারা ফুটপাতের দোকানে এসেছেন। শীতের প্রায় সব ধরনের পোশাক এখানে আছে। কালেক্টরেট মার্কেটের ব্যবসায়ী আলম হোসেন জানান, এবার পৌষের শুরুতেই হাড় কাঁপানো শীত নেমে এসেছে। শীতের তীব্রতা থেকে রক্ষা পেতে গরম কাপড় কেনার হিড়িক পড়ে গেছে। উচ্চ আয়ের মানুষেরা বিভিন্ন নামি দামি মার্কেট থেকে গরম কাপড় কিনতে পারলেও নিম্ন আয়ের মানুষের একমাত্র ভরসায় এসব মার্কেট। জেমস রহিম রানা, স্বর্ণলতা নিউজ, যশোর।
নেত্রী বেগম খালেদা জিয়া। আমি